দিয়ে থাকলে হবে? তোমার কি হয়েছে সেটা আহান বলতে পারবে না গো আপু, আমাকে বলতে হবে, তাহলেই না আমি বুঝবো তোমার কি হয়েছে। তারপরে অধরা সবকিছু ডক্টরের কাছে বলল। আচ্ছা বুঝলাম, কয়েকটা টেস্ট দিচ্ছি, করিয়ে নিয়ে এসে আমার সাথে দেখা কর আহান। আচ্ছা আপু। বলে নীলোফার থেকে কাগজটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় 30 মিনিট ধরে বসে আছে অধরা আর আহান। এত লম্বা সিরিয়ালের মধ্যে তাদের সিরিয়ালই আসছে না। অধরা বিরক্ত হয়ে বলল, চলুন বাসায় চলে যাই, আমার ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে। একটু কষ্ট করো, এতক্ষণ যখন অপেক্ষা করেছি আর একটু করি। আমাদের মতো সবাই সমস্যায় পড়েই হসপিটালে এসেছে, তাই না বলো? অধর আর কিছু বলল না। প্রায় 40 মিনিট পরে তাদের সিরিয়াল আসলো। সকল টেস্ট করে রিপোর্ট পেতে পেতে 2 ঘন্টারও বেশি সময় লেগে গেল। এতক্ষণ বসে থাকতে থাকতে অধরের শরীর আরও নেতিয়ে পড়েছে, ঘেমে একাকার হয়ে গেছে দুজন। ডক্টরের কাছে এসে আরও 20 মিনিট অপেক্ষা করা লাগছে। অবশেষে ডক্টরের কাছে পৌঁছালো দুজন। ডক্টর রিপোর্টগুলো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কংগ্রাচুলেশন চৌধুরী সাহেব, আপনি বাবা হতে চলেছেন। আমি এমনি তো আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু তখন বলিনি, কারণ আন্দাজ করে আমি কখনো কিছু বলি না। এতক্ষণে সব ক্লান্তি নিমিশেই উধাও হয়ে গেল। আহানের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। অধর আহানের মুখের দিকে তাকিয়ে দেখল, পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে আহানকে। মানুষটা হাসলে এত সুন্দর লাগে কেন? পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে দেওয়ার জন্য মানুষটার মুখের হাসি যথেষ্ট। কিরে আহান, খালি হাসলেই হবে, মিষ্টি খাওয়াবে না? চলো তোমাকে মিষ্টির দোকানে বসিয়ে দিয়ে আসি। না রে ভাই, আজকে না, অন্য কোনো দিন। আর একটা রোগী অপেক্ষা করে আর রয়েছে, দেখে বাসায় যাব। মেয়েটাকে আমার কথা দিয়েছি, আজকে আগে বাসায় যাব। কিন্তু তোর বউয়ের এত চিন্তা কিসের রে? শরীরের প্রচুর দুর্বল, খাওয়া দাওয়া একদম ঠিক মতো করে না। এভাবে চলতে থাকলে বেবির ক্ষতি হবে, ওকে চিন্তা মুক্ত থাকতে বলবি, নিয়মিত ভালো মন্দ পুষ্টিকর খাবার খাওয়াবি। এমন সময় একটু এমন হয়, চিন্তার কিছু নেই। তোর বউয়ের শরীর অত্যন্ত দুর্বল, তোর বউকে এখন সম্পূর্ণ বেড রেস্টে রাখবি, কেমন? এখন এখান থেকে যা। তাড়িয়ে দিচ্ছ আপু? এটা আমার বাসা না যে তোকে ভাত তরকারি রান্না করে খাওয়াবো। তুই আমার ভাই, তোর উপর আমার অধিকার আছে, তার জন্যই তোকে তাড়িয়ে দিচ্ছি। সবাইকে তো আর এভাবে বলতে পারবো না, জ্বালাস না। আচ্ছা আপু, আজ তাহলে আসি, তুমি সময় করে আমাদের বাসায় ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে। আহান অধরাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে বসলো দুজন। অধরা একদম স্তব্ধ হয়ে গেছে, আহানের মুখে হাসি বিরাজমান। পৃথিবীর সমস্ত শোক আহানের মুখে এসে ধরা দিয়েছে। চৌধুরী বাড়িতে আজ খুশির মেলা বসেছে, সমস্ত খুশি এসে ধরা দিয়েছে চৌধুরী বাড়ির প্রতিটা মানুষের মুখে। সবাই গুল হয়ে অধরাকে ঘিরে বসে আছে, হাজার রকমের প্রশ্ন করছে। অধরা চুপচাপ সবার মুখের কথা শুনছে। বাড়ির সবার এত খুশি দেখে অধরার মনে ভয় জেঁকে বসেছে। সত্যিটা জানার পরে সবাই তাকে এভাবে ভালোবাসবে তো? সবার মুখে হাসি থাকলেও হাসি নেই অধরার মুখে। কি ব্যাপার, সবাই আজ এত খুশি কেন? নতুন অতিথি আসছে রে তিথির, তুই খালামণি হতে যাচ্ছিস। তাহলে তোমাদের আরো একটা খুশির খবর দিই। কি রে মা? তোমাদের সামনে যে নতুন বাসাটা হয়েছে সেটা আমাদের বাসা। তিতিরের কথা শুনে সবাই তিতিরের দিকে তাকিয়ে আছে। আহান খুশি হয়ে বলল, সত্যি বলছো আপু? তাহলে এখন থেকে প্রতিদিন দুপুরবেলা আমি বাটি নিয়ে তোমাদের বাসায় তরকারি নিয়ে আসতে যাব। কেন, তোমার বাবা তোমাকে খেতে দেয় না? তোর বাবার মতো আমার বাবা গরু চোর না। তোর বাবা গরু চুরি করে, একটা বাড়ি করে ফেলল রে রোহান। আহান, মেয়েটাকে নিয়ে উপরে যা, কান্তু দেখাচ্ছে মেয়েটাকে অনেক। দেখাবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, নিজের শরীরের যত্ন নেয় না, প্রচুর চিন্তা করে। নীলোফা আপুর কাছে নিয়ে গিয়েছিলাম আজকে, আপু বলল অধরার শরীর অনেক দুর্বল। আচ্ছা তুই চিন্তা করিস না, আমিও দেখবো মেয়েটা এখন থেকে কিভাবে না খেয়ে থাকে, কিভাবে নিজের প্রতি অযত্ন করে, আমিও দেখবো। আহান আর কোনো কথা না বলে অধরাকে নিয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে হাফ ছেড়ে বাঁচল অধরা, জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে মাথায় তোয়ালে মুড়িয়ে হাতে ভেজা কাপড়গুলো নিয়ে বের হলো। এ অবেলা করে গোসল করলে অধরা, যদি ঠান্ডা লেগে যায়
দাও, কাপড়গুলো আমার কাছে দাও, আমি মেলে দিয়ে আসছি, বলে অধরার হাত থেকে কাপড়গুলো নিয়ে বেলকনিতে গিয়ে মেলে দিয়ে আসলো। মাথায় তোয়ালে মুড়িয়ে রেখেছ কেন, ঠান্ডা লেগে যাবে, বলে অধরার মাথা থেকে তোয়ালেটা খুলে যত্ন সহকারে চুলগুলো মুছে দিতে লাগলো। চুলগুলো মুছে দিয়ে হালকা করে ফ্যান ছেড়ে দিয়ে বলল, তুমি একটু এখানে বসো, তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে নাও, আমি গোসল করে আসছি, বলে আহান চলে গেল। অধরা কিছু বলছে না দেখেও আহান চুপ করে আছে, পরে মাথা ঠান্ডা হলে সব কিছু শুনে নেবে। অধরা বিছানায় বসে আছে, চিন্তা করছে আজকে রাতে একটা ব্যবস্থা করতে হবে। আহান গোসল করে এসে অধরার পাশে বসল। অধরার মুখে অজস্র ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে আহান। অধরা বিরক্ত হয়ে বলল, এত জ্বালাচ্ছেন কেন? আজকে তোমাকে জ্বালাতে জ্বালাতে বিরক্ত করে ফেলবো। ডক্টর আপুটা কে ছিলেন? আপনি কিভাবে তাকে চেনেন? ওটা নীলুফা আপু, তিতির আপুর বেস্ট ফ্রেন্ড। সেই জন্য তোমার সাথে এমন ভাবে কথা বলল? আহান অধরার দিকে তাকিয়ে আছে। অধরা আমতামতা করে বলল, না মানে আপনার সাথে। সত্যি করে বলো তো, তোমার এত চিন্তা কিসের? মানুষের মাথা কতটা খারাপ হলে এসব ভুলভাল কথা বলে। আপনি কাকে ভুলভাল বলতে দেখলেন? অধরা তুমি খুশি হওনি? খুশি হব না কেন? তোমার মধ্যে আমি কোনো অনুভূতি দেখতে পাচ্ছি না। সব অনুভূতি কি প্রকাশ করতে হবে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি খুশি হওনি। তোমার কি আমার সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে? যদি আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো, আমি তোমাকে মুক্ত করে দিব। জোর করে আমার সাথে সংসার করতে হবে না, আর বাচ্চাটাও। আহানকে কিছু বলতে না দিয়ে আহানকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দিল অধরা। আহান শক্ত করে অধরাকে নিজের সাথে মিলিয়ে নিল। কিসের এত কষ্ট মেয়েটার, সারাদিন কী নিয়ে তো চিন্তা করে, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তবুও কাউকে কিছু বলছে না। আহান অধরার চোখের পানি মুছে দিয়ে বলল, অধরা আমার দিকে তাকাও, কি হয়েছে আমাকে বলো, তোমার কোথায় কষ্ট হচ্ছে? আমাকে কখনো ঘৃণা করবেন না তো? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটাও যদি তুমি হও, তবু আমি তোমাকে ঘৃণা করতে পারবো না, বরং অভিশাপ দিব যেন তুমি সব সময় ভালো থাকো। আপনি এত ভালো কেন? খুব বেশি ভালো? হ্যাঁ। তাহলে ভালোবেসে যাও। আমি পেয়ারা খাবো, আমার জন্য পেয়ারা নিয়ে আসুন এক্ষুনি। তুমি পেয়ারা খাবে? একটু অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি, বলে আহান উঠে চলে গেল। আহান চলে যাওয়ার সাথে সাথে অধরা কাউকে ফোন করে বলল, আজকে শেষ রাতে দেখা করবে, আমার কথা নড়চড় যেন না হয়, বলে ফোন রেখে দিল। প্রায় 30 মিনিট পরে আহান পেয়ারা হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। অধরা তখন শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। আহানকে দেখে উঠে বসলো। খুশি হয়ে আহানের হাত থেকে পেয়ারাগুলো নিতে যাবে, তখনই আহান তার হাতের মুঠোয় করে আনা মুড়িগুলো অধরার মুখে পড়ে দিল। অধরা মুড়িগুলো খেয়ে বলল, এটা কি হলো? তুমি গোসল করেছো? দানা পানি কিছু খাওনি? আম্মু বলেছে গোসল করার পরে ফল খেতে হয় না, তাই আসার সময় হাতে করে এক মুঠো মুড়ি নিয়ে এসেছি, এখন খাও। আপনি সব বিশ্বাস করেন? আমি আম্মুর কথা শুনি। অধরা আর কোনো কথা না বলে খেতে শুরু করলো। আহান অধরার দিকে তাকিয়ে আছে। অধরা একটা পেয়ারা এগিয়ে দিয়ে বলল, খাবেন? তুমি খাও, আর কি খাবে বলো, যা যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, এনে হাজির করার দায়িত্ব আমার। বাচ্চার জন্য এত ভালোবাসা, কই আমাকে তো এত ভালোবাসেন না? জি না ম্যাডাম, আমার কাছে সবার আগে তুমি, তারপরে সব কিছু। আচ্ছা, ডক্টর যদি বলে আমাকে অথবা বাচ্চার মধ্যে একজনকে বাঁচাতে হবে, তখন আপনি কি করবেন? একদম বাজে কথা বলবে না, তোমার কাছে থাকবই না, বলে রুম থেকে রেগে চলে গেল আহান। অধরা আহানের যাওয়ার দিকে চেয়ে থেকে হালকা হাসলো। সন্ধ্যার দিকে তিতলি আসলো বাসায়। তিতলিকে দেখে সবাই বেশ খুশি হয়েছে, কতদিন হলো মেয়েটা আসে না। কেউ কি ভেবেছিল তিতলির মতো মেয়ে একদিন গুছিয়ে সংসার করবে? ইরে মা, রাত করে এলি কেন? সকাল করে আসলে কি হতো, বাবা মাকে ভুলে গেছিস, এতদিন পর আসলি? তিতলি বলল, বাসায় নতুন অতিথি আসছে, আর এটা শোনার পরে আর থাকতে পারলাম না, চলে আসলাম তোমাদের সাথে আনন্দ ভাগ করতে। খুব ভালো করেছিস, এখন যা ফ্রেশ হয়ে আয়। তিতিরকে দেখে তিতলি জড়িয়ে ধরলো।